খবরের পর্যায়ে নিত্য পণ্যের বাজার দর জানাতে চাই মাগুরা থেকে আমাদের সহকর্মী অলোক বোস যুক্ত হয়েছেন, তার কাছে জানবো। অলোক, সকালের বাজার তো শুরু হয়েছে, নিশ্চয়ই লোকজন চলে এসেছে বাজারে, নিত্য পণ্যের আজকের বাজার দরটা কেমন চলছে আপনার ওখানে? শরীফ, আমি এখন মাগুরা শহরের সবচেয়ে বড় খুচরা বাজার মাগুরা পুরাতন বাজারে অবস্থান করছি। বাজার দর আসলে গতানুগতিক অবস্থায় বিরাজ করছে, তবে দুই একটি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, এছাড়া অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। মাগুরার পণ্যবাজারের কথা যদি বলি, তাহলে প্রধান যে নিত্য পণ্য যে চাল, চালের যে বাজার তা কিন্তু আসলে কমতে শুরু করেছে, কেজিতে 5 থেকে 8 টাকা পর্যন্ত চালের দাম কমেছে। এছাড়া যে সয়াবিন তেল, চিনি, ডাল, এগুলোর দাম স্থিতিশীল রয়েছে, তবে মুরগির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। মুরগি ছাড়া এছাড়া সবজি বাজার স্থিতিশীল রয়েছে, দুই সবজি এবং কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। চাল, মোটা চাল দাম অবশ্যই স্থিতিশীল রয়েছে, মোটা চাল 54 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া যে চিকুন চাল, মিনিকেট 80 টাকা থেকে কমে এখন 72 টাকায় বিক্রি হচ্ছে। বাসমতি চালু 70 টাকা থেকে 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মোটা চাল স্বর্ণা, আঠাশ এবং কাজলাতে বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে। এছাড়া চিনি বিক্রি হচ্ছে 135 টাকা কেজি দরে। সয়াবিন তেল বিক্রি হচ্ছে 135 টাকা কেজি দরে। মসুরির ডাল, চিকুন যারা দেশি মসুরির ডাল, সেটা বিক্রি হচ্ছে 135 টাকা কেজি দরে। তবে দাম বৃদ্ধি পেয়েছে আদার দাম, আদা কিন্তু 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে মুরগির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, যে ব্রয়লার মুরগি 180 টাকা ছিল, সেটি এখন বৃদ্ধি পেয়ে 200 টাকায় দাঁড়িয়েছে। সোনালি মুরগি এবং কক মুরগি 350 টাকায় বিক্রি হচ্ছে। তবে মাছ এবং মাংসের বাজার কিন্তু একটু অস্থিতিশীল, দেশি মাছ বাজারে নেই বললেই চলে, যাও আছে তাও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। দেশি মাছ যেমন রুই মাছ এবং কাতলা মাছ 350 টাকা থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগে 280 টাকা থেকে 300 টাকা কেজি দর ছিল। এই হচ্ছে মাগুরা থেকে শরীফ সর্বশেষ বাজারদর পরিস্থিতি। অলোক, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাগুরা থেকে বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অলোক বোস।